ভরস করে বিসিবি থেকে বা সরকার কেউ খুব কড়া ভাষায় কথা বলে আই উড বি কাইন্ড অফ ইট রাইট লাইক পাকিস্তান যে কাজটা গর্বিত পাকিস্তান ক্রিকেট টিম এই মুহূর্তে বাংলাদেশে আছে সিরিজ খেলতে টি টোয়েন্টি সিরিজ খেলতে তো সেখানে এসে ওরা প্র্যাকটিসে হচ্ছে একটা ঘটনা ঘটাইছে সেটা ঘটনাটা কি সেটা হচ্ছে ওরা হচ্ছে প্র্যাকটিস করার সময় পাকিস্তানের পতাকা টাঙ্গায় নেটে প্র্যাকটিস করতেছিল এই যে ওরা এক ঘটনাটা ঘটাইল এটা নিয়ে এখন আমি কথা বলবো কথা বলবো বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে নাম্বার ওয়ান অ্যাঙ্গেলটা হচ্ছে জাফর ইকবাসার অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটার নাম দিয়েছি জাফর ইকবাসার অ্যাঙ্গেল আর নাম্বার টু অ্যাঙ্গেল হচ্ছে তারা এটা করতে পারে কিনা করতে পারে কিনা এটার মধ্যে আমার অনেকগুলো অ্যাঙ্গেল আছে রাইট লাইক বাংলাদেশের ল অনুযায়ী করতে পারে কি না আরেকটা হচ্ছে বাংলাদেশের ল যদি বাদ দিই ইউ লাইক আমার মতামত কী বা অবজেক্টিভলি কোনটা হওয়া উচিত ওরকম একটা অ্যাঙ্গেল আছে ওটা আবার ঢুকিয়ে দিব নাও এস প্রমিসড প্রথমে জাফর ইকবাল সারের অ্যাঙ্গেলটা থেকে আলোচনা করি সো এই খবরটা আমি শেয়ার করছি ফেসবুকে করে যে ক্যাপশনটা দিয়েছি সেখানে উঠে আসবে জাফর ইকবাল অ্যাঙ্গেলটা সময় নিউজে হচ্ছে রিপোর্ট করছে টাইটল না চাইলে পাকিস্তানের এই দেশে খেলার দরকার নেই এই কথা বার বসে আরেক পান্ডা মানে আরেক ভদ্রলোকা সেটাতে ঢুকতেছি আসতেছি এটাই জাফর সরের অ্যাঙ্গেল আর কি এই যে না চাইলে পাকিস্তানের এই দেশে খেলার দরকার নেই এটাই জাফর সারের অ্যাঙ্গেল বাট এটা জাফর স্যার বলে নাই তো ক্যাপশনে আমি লিখতে হচ্ছে এটা ঠিক হয়নি কাজটা পাকিস্তান যে কাজটা করছে এটা কাজটা ঠিক করে নাই জাফর স্যারের ইমিউন সিস্টেম স্ট্রং না কোভিডের মধ্যে শরীর খারাপ করলে ব্ল্যাক ফাঙ্গাসে অ্যাটাক সাটাতে পারে হ্যাঁ সো ব্ল্যাক ফাঙ্গাস অ্যাটাকের ঘটনা তো আপনারা হয়তো জানেন আমি একটা অল আলাপ করছি যে ইন্ডিয়াতে হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস মানে কোভিড হওয়ার পর তো মানুষের ইমিউন সিস্টেম খুবই দুর্বল হয়ে যায় তখন হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস একটা ফাঙ্গাস এটা আকাশে বাতাসে থাকে আমাদের চারপাশে আছে ফল মুলে থাকে আমাদের ক্ষতি করতে পারে না ওইটা খুবই দুর্বল কিন্তু যখন ইমিউন সিস্টেম খুবই খারাপ হয়ে যায় তখন এই দুর্বল ফাঙ্গাসটাও লিথাল হয়ে ওঠে তখন এটা ব্রেন টেন চোখ অন্ধ করে দেয় ব্রেন টেন অ্যাটাক করে এরকম তো এটা বললাম আর কি যে এই খবর দেখলে তো জাফর ইকবাল স্যার এমন অসুস্থ হয়ে যাবেন ওনার একেবারে ইমিউন সিস্টেম একটু দুটো বেঁচে যাবে মানে ইমিউন সিস্টেম কিন্তু আপনার মানসিক ইয়ের সাথেও জড়িত আপনি যদি মানসিকভাবে বেশ পজিটিভ এবং স্ট্রং না থাকেন আপনার ইমিউন সিস্টেম কিন্তু কম্প্রোমাইজড হতে পারে সো ওটার উপর মনেরও একটা প্রভাব আছে কি ওই অ্যাঙ্গেল থেকে কথাটা বসে কি যে এটা দেখলে জাফর স্যার যেভাবে মূর্ষে পড়বেন তাতে করে যে ওনার ইমিউন সিস্টেম উইক হয়ে যাবে না কোভিডের সময়টাতে ওইটার কথা বলছি নাও কেন জাফর ইকবাসার মূর্ষে পড়বেন আমি আপনি আমরা সকলেই জানি যে এই ঘটনা জাফর স্যারের কানে গেলে উনি খাউজাইতে খাউজাইতে ছাল বাকর সব তুলে ফেলবেন পশ্চাৎ নাও জাফর ইকবাসার কিনে এত কথা বলা আসলে ঠিক হচ্ছে না উনি তো আসলে মানে খুবই অ্যাটলিস্ট এই বিষয়ে চেতনার ব্যাপার উনি প্রচণ্ড রকম লেম এবং প্রচণ্ড রকম শিশু শিশু তো আচরণ করেন এগুলো হতে হচ্ছে স্কুল কলেজের প্লাবান এগুলো করলে তাও মানায় না বাট জাফর ইকবাল স্যার এত বড়ো একজন বুড়া ভাম দেশ বিদেশে পড়াশোনা করে আসছেন এসে উনি কী বলেন কী করেন উনি বলতে পারবেন তো দেখা জাফর ইকবাল স্যার আলাপ বাদ দিই আদা কথা রিপোর্টের যে টাইটেলটা যেটা শেয়ার করছে এই কথাটাও হতেছে আমাদের মুরগি কবির শাহরিয়ার কবির বলছেন সো শাহর কবির উনি ওনার কথা হচ্ছে যে আমরা কথা একটু পড়ি এটা জাভরিবোলসার অ্যাঙ্গেল তো কারণ বাংলাদেশের একটা বড়ো অংশ বড়ো সংখ্যক মানুষ ভদ্রলোকের চেতনা বাজারা এভাবে চিন্তা করেন বা এভাবে চুলকান সো দেখেন কিসের মধ্যে কি ঢুকে দিছে না হইতেছে এগুলা জামাত ইসলাম মিলে করাইতেছে হ্যাঁ এটা হচ্ছে শাহরিয়ার কবিরের এই বিষয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির সময় নিউজ নিউজকে বলেন পাকিস্তানিদের এই অধ্যের কারণও আছে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল জামাত এচুলা জামাত ইসলাম হুম কুমির জামাত ইসলাম এবং তাদের সহযোগীর এখনও আছে তারুনের মধ্যে আবার একটা বিরাট প্রভাব আছে এদের পাকিস্তানের প্রেম আছে সুতরাং আমি মনে করি পাকিস্তানকে ব্যাপারে কোয়েশ্চেন করতে হবে কৈফুত চাইতে হবে তাদের এই অধ্যুত্তের জন্য বাংলাদেশের কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে না হলে তাদের ক্রিকেট টিমের এই দেশে খেলবার কোনো কারণ নেই তারপর আরও কি ক্রীড়া সাংবাদিক টাংবাদিক এরা গরম হয়ে গেছে বা আইসিসি নিয়ম অনুসারে কোনো ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ চলাকালে দুই দেশের পতাকা উঠতেই পারে তবে পাকিস্তানের ক্রিকেটারদের অনুশীলনে কেন সেটা উড়াতে হবে তো এখন এখানে আবার যারা আছে আবার যাদের কথা হচ্ছে যে উঠতেই পারে দুই দেশের পতাকা কিন্তু পাকিস্তানেরটা কেন পাকিস্তানের সাথে সমস্যা কি পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে কবে যুদ্ধ হয়েছে গতকালকে না দুই বছর আগে না দশ বছর আগে না এই বর্তমানে পাকিস্তানের জেনারেশন যেই জেনারেশানটা এই জেনারেশনের কারোর সাথে না বর্তমানে সরকারের সাথে না তো তো এত চুলকাচ্ছে না ওই যে পঞ্চাশ পঞ্চান্ন বছর আগের জেনারেশনের সরকারের সাথে যুদ্ধ হয়েছে ওটা যাকে অসভ্যতা আমি নিয়ে কথা বলে লাভ নেই সেটা গেল সেটা না আসল কথায় আসে যে পাকিস্তান এটা করতে পারে কিনা না পাকিস্তান তো এটা করতে পারে না বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এমনিতে পারা উচিত কি উচিত না আমার কি সেই পার্টে পড়ে আসতেছে কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন কিন্তু পাকিস্তানকে এটা অ্যালাউ করে না এবং পাকিস্তান এটা অবশ্যই জানার কথা বা জানা উচিত তারা কিন্তু পাকিস্তানের প্রতিনিধি হয়ে বাংলাদেশ আসছে কোনো র্যান্ডম পাকিস্তানি না কোনো র্যান্ডম পাকিস্তানি হলো এখানে বাংলাদেশের আইন যত অ্যাপসারি হোক তারা বিদেশি বাংলাদেশে আসলে সেই আইন মেনে চলতে হবে সেই আইনকে সম্মান করতে হবে তারা সেই আইন মেনে চলতে বাধ্য সো বাংলাদেশের বিদেশি পতাকা উড়ানোর ব্যাপারে আইন হচ্ছে আমি পড়ি যাতে অ্যাকুরেট হয় বাংলাদেশে বিদেশি পতাকা ব্যবহারে বাংলাদেশে অবস্থিত কূটনৈতিক মিশন সমূহের চ্যান্সেলারি চ্যান্সারি ভবন এটা কি জিনিস চ্যান্সারি ভবন এবং কনসুলার অফিস সমূহে বাংলাদেশে বিদেশের জাতীয় পতাকা উত্তোলন করা যেতে পারে কিছু নির্দিষ্ট স্থানে কনসুলার অফিস এগুলাতে অধিকন্তু কূটনৈতিক মিশন সমূহের প্রধান তাদের সরকারি বাসভবন এবং মোটর গাড়িতে তাহাদের জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন তাও কিছু স্পেসিফিক জায়গাতে বাংলাদেশের রাষ্ট্রীয় ভ্রমণকালীন সময়ে সম্মানিত বিদেশি ব্যক্তিগণ টিম কিন্তু রাষ্ট্রীয় ভ্রমণকালীন সময়ে বিদেশি ব্যক্তিগণ জাস্ট রাষ্ট্রীয় ভ্রমণকালীন নর্মাল ভ্রমণ রাইট তাদের নিজস্ব পতাকা অথবা নিজস্ব পতাকা না থাকলে তাদের দেশের জাতীয় পতাকা তাদের অফিসিয়াল বাসভবনে এবং মোটর গাড়িতে উত্তোলন করতে পারবেন রাষ্ট্রপ্রধান ভ্রমণ প্রধানমন্ত্রী বিদেশি সরকারের মন্ত্রীবর্গ ওকে উল্লেখ করে দিতেছে এটা কারা বোঝাইতেছে যেই কারণে ওই যে বললাম রাষ্ট্রীয় ভ্রমণ নর্মাল যে কোনো ভ্রমণের ক্ষেত্রে না পাকিস্তান দল রাষ্ট্রীয় ভ্রমণ করতেছে কারণ তারা পাকিস্তানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে আসছে বাংলাদেশে অবস্থিত কূটনৈতিক মিশনসমূহ কোনো উপলক্ষ্যে জাতীয় দ্বীব এটা ব্যাখ্যা করছে পতাকা উত্তোলন করতে পারবে তাদের জাতীয় পতাকা তবে শর্ত থাকে যে সেই ক্ষেত্রে বাংলাদেশের পতাকাও সম্মানজনক স্থানে পাশাপাশি উত্তোলন করতে হবে তাও কূটনৈতিক মিশন সমূহে সো খুবই স্পেসিফিক কয়েকটা ক্ষেত্রে কূটনৈতিক জায়গাগুলোতে যারা কূটনীতিবিদ কূটনৈতিক তাদের গাড়িতে তাদের অফিসে বাংলাদেশের পতাকার পাশাপাশি এইভাবে বিদেশি পতাকা উত্তোলন করা যাবে এর বাইরে আর কোনো অনুমতি এদেশের সরকারের কাছ থেকে নাই সেক্ষেত্রে পাকিস্তান তো এটা বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছে অসম্মান করতেছে এবং লাইক স্পর্ধা দেখাচ্ছে সেটা নাও তারা কি এটা জেনে করতেছে না কি না জেনে করতেছে আই উড থিঙ্ক জেনে করতেছে এটা না জানার কোনো কারণ নাই আপনি বিদেশে গিয়ে একটা পতাকা উড়াবেন আপনার মাথায় ফার্স্ট থিঙ্ক ফার্স্ট থিং যেটা আসবে যে এটা কি অ্যালাউড কি না এটা একটা ফার্স্ট সেইখানে পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়েছে উইচ শুড বি এর পাই নাও আচ্ছা জায়গা জাফরিক বসার এলেভেন্ট হতে দিচ্ছেন না সেইখানে এই সরকার এই সরকার আমলে পাকিস্তানের নিয়ে চেতনার একটা সময় যাচ্ছে এটা পাকিস্তান খুব ভালো করে জানে এবং একেবারে বাংলাম কিছু ওরা জানে না কিন্তু আমি প্রিটি পজিটিভ পাকিস্তানও কাছাকাছি কোনো নিয়মই থাকবে রাইট লাইক বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এগুলো প্রায় কাছাকাছি কাছাকাছি নিয়ম এগুলো আছে সেসব দেশে এবং নিয়ম যাই হোক এখান পাকিস্তান এটা লাইক যে কেউ বিদেশে গিয়ে একটা পতাকা টাঙাইতে স্পেশালি বাংলাদেশের মতো দেশে অসভ্য দেশ বলবো ওয়ার্ডটা আচ্ছা বলি এরকম দেশে এরকম করতে গেলে প্রথম মাথায় আসবে যে বাবারে এই দেশে তো পদে পদে সেঁটে দেওয়া হয় খোয় কোন দিক দিয়ে আবার ভুল হয়ে যাচ্ছে সো এই পাকিস্তান যে কাজটা করছে এটা আমার দৃষ্টিতে ক্ষমার সে ফালতু ভাষা ব্যবহার করতে চাচ্ছি না এটা অগ্রসণযোগ্য খুব মারাত্মকভাবে অগ্রহণযোগ্য এটা ভুল না এটা অনিচ্ছাকৃত ভুল না এটা সিদ্ধান্ত নেওয়া লাইক ডিসিশন নিয়ে করা একটা শয়তানি বলতে পারি তোমাদের কী দরকার লাগছে বাংলাদেশে খেলতে এসে প্র্যাকটিসে পতাকা লাগানোর এগেন যদি কোনো প্রয়োজন লাগতো অনুমতি নেওয়ার প্রশ্ন আসতে পারব আমি যাই না অবশ্যই অনুমতি নিচ্ছি কিনা অনুমতি চাওয়ার কোনো কারণ নেই যে আমরা পতাকা টাঙাইতে চাই হোয়াট এভার আই আই উড বি সারপ্রাইজড নাও এখন যদি এখন কর সরকার করো নাকি কি বাংলাদেশ সরকার করেন কি ওই যে সারিয়ার কবির উনি যেগুলো বলছেন হ্যাঁ জামায়াত ইসলামে সেই ক্ষমা চেত্য ভাষার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা দায়িত্বশীল আছে কর্তৃপক্ষ তারা হচ্ছে যোগাযোগ করে যে ইউ ক্যানো টু দিস লাইক এটা সরাও তোমরা এটা করতে পারো না এটা এটুক জাস্ট ভদ্রভাবে এটা বললেই হলো দ্যাটস ইট এবং সেটা বলা উচিত না কারণ এটা বাংলাদেশের প্রচলিত আইন প্রচলিত আইনকে তো সম্মান দেখাইতে হবে আমার যদি প্রচলিত আইনের সাথে দ্বিমত থাকে আমি প্রচলিত আইনকে চেঞ্জ করবো ফার্স্ট কারণ আমি এটার সাথে একমত না সো আমি প্রচলিত আইনকে চেঞ্জ করা নিয়ে কথা বলব কিন্তু যে আইন অলরেডি প্রচলিত এটাকে আমি তো বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারি না যদি তাও যদি প্রবাসী কেউ হয় বাইরের কেউ হয় তাও প্রতিনিধি হয়ে আসার পর তাও এমন একটা দেশে যাদের সাথে যুদ্ধ হয়েছে এবং এখন টুদ্ধ এগুলো কোনো ইস্যু না কূটনীতিতে বা যে কোনোভাবে কিন্তু বাংলাদেশের জন্য এটা একটি সাম্রাহীভাবে এইগুলো নিয়ে সমস্যা হয় হয়ে আসতেছে সো পুরাপুরি কাজটা হইতেছে পাকিস্তানের হান্ড্রেড পার্সেন্ট অগ্রহণযোগেরা এটা কেন করতেছে আমি জানি না তাই উদ্দেশ্যমূলক এবং ইচ্ছাকৃতভাবে করতেছে এমন একটা অভিযোগ করা অভিযোগ আনতে হইলে আমাকে একটু কনক্রিট এভিডেন্স থাকা দরকার একটু করা অভিযোগ হয় কিন্তু আমি এছাড়া অন্য কোনো সুযোগও দেখতেছি না এটাকে অন্য কোনোভাবে ব্যাখ্যা করার অ্যাগেন এবার আসি হচ্ছে আমাদের অবজেক্টিভ আলাপে আমার মতামত কি বা আমার মতামত কি এটা কী হওয়া উচিত কিছুই হওয়া উচিত লাইক পতাকা লাইক হাউ ডাজ ইট ম্যাটার লাইক পতাকা কী আসছে গেছে পতাকা কী এটা লাইক পিস অফ ক্লোজ পতাকা কী আসছে গেছে এটাকে আমি এখানে টাঙাবো ওখানে টাঙাবো ছুড়ে ফেলবো যা ইচ্ছা তাই করবো এটা হচ্ছে আমার কথা রাইট একটা দেশের ভাই পতাকার নিয়মকানুন বাংলাদেশের যে পতাকা আইনগুলো একটু পরে দেখেন রে ভাবা কোরআন শরীফের এত এভাবে করা যাবে না ওভাবে করা যাবে না মাটি লাগা যাবে না পানি লাগা যাবে না ওই এটার কি জানি বাঁকা করা যাবে না কাত করা যাবে না কোনো মানুষের দিকে নোয়ানো যাবে না কোনো বস্তুর দিকে নোয়ানো যাবে না কোনো কিছু বহন করা যাবে না পরিধান করা যাবে কিচ্ছু করা যাবে না পতাকাকে খালি হতেছে পানিতে সোনার উপর পানিতে ধুয়ে রাখতে হবে সো কুরআন শরীফ আর একটা কোরআন শরীফ পানাই স্যার কিরা পতাকাকে হ্যাঁ সো এগুলা তো খুবই হাস্যকর কাজকর্ম সো এগুলো আছে বাংলাদেশে কিছু করার তো নাই তার যে বড় কথা ওরে ভালো কথা বলে যাওয়ার আগে বলি সেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই যে পতাকার আইনগুলো এগুলো কি আপনি মানতে বাধ্য বা না মানলে আইন বলতেছি মানে পতাকার যে এটিকেটগুলা যে বিধিমালা পতাকার জাতীয় পতাকা কিভাবে কি করতে হবে আপনি বাংলাদেশি নাগরিক হিসেবে সেই বিধিমালাকে আপনি মানতে বাধ্য না মানলে কি আপনাকে শাস্তি দেওয়া হবে দুই হাজার দশ সালে এই সরকার পরিবর্তন করছে আইন যে পতাকা জাতি পতাকা জাতীয় পতাকা বিধিমালা এগুলো লঙ্ঘন করলে হচ্ছে আপনার লঙ্ঘন করলে এক বছর শাস্তি জেল হতে পারবে এবং কত জরিমানা টরিমানা হতে পারবে এগুলো না সারা বিশ্ব হচ্ছে প্রগ্রেসিং সারা পৃথিবী হচ্ছে ইভলভিং আর আমার দেশের মানুষ হচ্ছে ডিভলভিং আমেরিকার নিয়মে আসি এখন আমেরিকা তো সারা পৃথিবীর সবচেয়ে লিবারাল দেশগুলোর একটা অথবা সারা পৃথিবীর লিটারেলি সারা পৃথিবীর সবচেয়ে লিবারাল দেশ সো আপনি ক্যান অলরেডি লাইক অ্যাসুম স্পেকুলেট ইমাজিন যে এই দেশের আইন কি এই দেশের আইন হচ্ছে কোনো আইন নেই যা খুশি তাই করতে পারবেন পতাকা দিয়ে দেশ না এই দেশের জাঙ্গিয়া বানায় পতাকা দিয়ে আইন সো শুধুমাত্র আমেরিকান আমেরিকার পতাকা ব্যবহারের ব্যাপারে তো কোনো বাধ্যবাধকতা বাধ্যবা বাধ্যকতা নাই বিদেশিরও আমি চাইলে এদেশে বাংলাদেশের পতাকা উড়াইতে পারবো যা ইচ্ছা করতে পারবো কোনো নিয়ম ধরা লাইক এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে যেটা আমি সবসময় অতীত আলোচনা করছি যে সভ্য দেশগুলোতে স্পেশালি অন্য দেশের তত ডিটেলস ফলো করি না আমেরিকাতে অন্যান্য দেশে এরকমই হবে ওয়েস্টের দেশগুলা যেখানে আপনার স্বাধীনতা এখানে এরা সর্বোচ্চ স্বাধীনতা নাগরিকের নিশ্চিত করার চেষ্টা করে এদের এখানকার অ্যাঙ্গাল তো হচ্ছে কত কম ইন্টারফেয়ার করা যায় নাগরিকের স্বাধীনতায় নাগরিকের কাজকর্মের মধ্যে কত কম ইন্টারফেয়ার করা যায় কত কম বাম হার ঢুকানো যায় আর বাংলাদেশেরটা কি কোন দিক দিয়ে খালি বাম হারটা ঢুকানো যায় কতভাবে খালি আটকে দেওয়া যায় থামানো যায় হ্যাঁ ওরে নিয়ম কানুনের মারামারিতে এইসব নিয়ম নিয়মকানুন নাই এইসব দেশে নিয়মের জায়গায় পই পই করে নিয়ম মানানো হয় যেগুলো সিরিয়াস বিষয় আর যেগুলোর আনসিরিয়াস বিষয় ওগুলোতে কোনো যা ইচ্ছা পাবলিক করুক আর বাংলাদেশের সিরিয়াস যেসব জায়গা নিয়মের নাও নাই মবের মূল মগের মূল্য রাইট আর হইতেছে যত রকম পান্ডামি আছে তখন আপনাকে নিয়ম ধরে ধরে নে হবে আর কি এগুলো আমরা জানি যাকে এগুলো নিয়ে কথাগুলো লাভ নাও সেটা হচ্ছে আমেরিকাতে রাই আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আমেরিকার পতাকা দিয়েও পারবেন আপনি বাংলাদেশের পতাকা ওইখানে টাঙাইতে পারবেন আপনার পাশে আবার আর আমেরিকার পতাকা রাখতেই হবে আবার আমেরিকার পতাকার উপরে বাংলাদেশি পতাকা উঠতে পারবেন আর এই যে একেবারে একটা জিমন্যাস্টিক অ্যাক্রোবায়োটিক শুরু হয়ে যায় এগুলো নাই সব দেশে নাও এই আমেরিকার যেই লগুলো ল তো বলতেছি কি মানে রুল বা যেই রেকমেন্ডেশানগুলা এগুলোকে এরা বলে হচ্ছে কি বলে এটিকেট ফ্ল্যাগ এটিকেট মানে হচ্ছে ফ্ল্যাগ মানার যে সৌজন্য কাস্টম বলে তারপর বলে ফ্ল্যাগ তো ইউজ হয় কিন্তু মানে এগুলো হচ্ছে আপনার রেকমেন্ডেশান আপনি চাইলে মানবেন না চাইলে নাই হুম শ্যুট এভাবে করে বলার কি নিয়মগুলো যে লিখে আছে সো এই নিয়মগুলো কিন্তু করা হয়েছে পাকিস্তানের যে ফোর ফাদার ফাউন্ডিং ফাদার সেই গত ষোলোশো সালের শেষ ষোলোশোর দিকে তারা যখন এইগুলো পাকিস্তান আমি বলতেছি পাকিস্তান আমেরিকা স্বাধীন হয়েছে কত সতেরোশো পঁচাত্তর না ভুলে গেলাম কেমন যাই সেই সময় এই রুলগুলো তো মধ্য যুগের আমেরিকার মধ্যযুগের তখন তো পৃথিবীটা অসভ্য ছিল আরও এই অসভ্য পৃথিবীর মধ্যে বসেও তারা এই এই সব ফালতু রুল মানুষের উপর চাপানোর চেষ্টা করেন নাগরিকের উপরে যে এইগুলো কি ভাইতাম পতাকা কি এইগুলি না তো উন্মাতন আর কি আছে বাংলাদেশ হয়তো ২০২০ দুই সালে এসে নতুন করে ঢুকাইছে রুল যে পতাকা এইভাবে করে সম্মান এইভাবে ওভাবে ও না করলে জেলের মধ্যে নিয়ে ভরে রাখা হবে সো যেটা বললাম পৃথিবী প্রগ্রেসিং যে এখানে পাঁচশো বছর আগে আমেরিকানরা যে রুলগুলো দেয় নাই এদের মানুষের উপর সাঁটায় নাই অসভ্যতামী জ্ঞান করছে বাংলাদেশ এসে দুই হাজার দশ সালে এগুলো ইনক্লুড করছে হ্যাঁ পতাকা কীভাবে উল্টায় পাল্টায় সম্মান না করলে জেলে ভরে রাখা হবে এই হয়েছে আর কি ঘটনা পতাকার কাহিনী শেষ আলাপ শেষ করে দিয়ে হচ্ছে পতাকার ঘটনা বাংলাদেশের যে আইন এগুলোর সাথে আমার দি মত আছে এবং এগেন আমার অবস্থান তো আমি ক্লিয়ারলি বলেই ফেলছি অলরেডি যে পতাকা পতাকা যা ইচ্ছা তাই করা হবে পতাকা এটা এত ইয়ে কি আছে নাগরিকের স্বাধীনতা হ্যাঁ পৃথিবীতে আমরা জন্মাইছি পৃথিবী পুরো পৃথিবী যে বলো না বিশ্ব নাগরিক আমরা বিশ্ব নাগরিক এই পৃথিবীতে কেমনে কী করবো না করবো আমাকে বলার কে সরকার মানে এটাই তো হওয়ার কথা ছিল সরকার আমাকে বলার কে সরকার আমাকে শুধুমাত্র তখন ইন্টারফেয়ার করতে পারবে যখন আমি অন্যের ক্ষতির কারণ হচ্ছি অন্যের নিউসেন্স হচ্ছি শুধুমাত্র সেসব ক্ষেত্রে সরকার আমাকে রেগুলেট করবে এছাড়া আমার উপর সরকার বামহার ঢুকানো সরকার কে তাকে কে দিছে অধিকার সে কি এই পৃথিবী সে কি দেশের মালিক সে কে আমি আর তার ইকুয়াল রাইটস সে আমার উপর মাতবরি খবরদারি করার কে মানে এটা হইতে আছে সভ্য আলাপ টার্গেট সো নাগরিক সবচেয়ে কম খবর খবরদারি করবে সরকার তো সে তো বাংলাদেশের বাস্তবতা না বাংলাদেশ সরকার খোদা আর আপনারা হচ্ছেন প্রজা ভৃত্য স্লেভ তো সুতরাং কিছু করার তো নাই আইন যেটা আছে সেটাকে সম্মান জানা দিতে হবে আর আমরা যে সমালোচনা করতেছি সমালোচনা করবো কথা বলবে আইন পরিবর্তন করা নিয়ে কথা বলবো কিন্তু যতক্ষণ আইন পরিবর্তন হচ্ছে ততক্ষণ তো এই আইনকে মেনে চলতে হবে এবং যদি বিদেশি হয় তাহলে তো আরও আগে মেনে চলতে হবে বলাটা ঠিক হয় না এটা হচ্ছে সুজন্য এটা হচ্ছে এটিকেট এটা হচ্ছে ভদ্রতা যে বিদেশি যখন আসছে তখন তারা আরও ওই ল্যান্ডের যে লগুলা বা রুলগুলা পলিসিগুলো সেগুলোকে সম্মান দেখে মেনে না ব্রেক করার চেষ্টা করা কারণ তারা তো সেখানে থাকতে আসে নেই আসছে দুই দিনের জন্য এর মধ্যেই তো রুল ব্রেক করা একটা অসভ্যতা সে যাই হোক পাকিস্তান যে কাজটা করছে এটা একদিন আমি যেটা বললাম এটা উদ্দেশ্যমূলক বা আনকনসিয়াসলি হওয়ার আমি কোনো কারণ কোনো সুযোগ দেখি না কেন করতে গেল সেটা হচ্ছে প্রশ্ন নাও এখন যদি কেউ যদি ভর্ৎসনা করে বিসিবি থেকে বা সরকারের কেউ খুব কড়া ভাষায় কথা বলে আই উড বি কাইন্ড অফ সাপোর্টিভ অফ ইট রাইট লাইক পাকিস্তান যে কাজটা করে ফেলছে এটা বেশ একটা গঠিত কাজ হয়েছে এটা মানে গঠিত ইন ইন দ্যাট সেন্স যে এটা বেশ একটা স্পর্ধা বা দুঃসাহসী এই ওয়ার্ডগুলো ভালো শোনায় না কিন্তু বাস্তবতার নিরিখে এই ওয়ার্ডগুলোই আর কি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে দাঁড়ায় সো যে কাজটা ওরা করছে এটা খুবই আনঅাকসেপ্টেবল একটা কাজ এবং খুবই একটা লাইক একটা ডেয়ার করলো মনে হইলো জানি এরকম সো এগেন কী উদ্দেশ্যে করছে কেন করছে ডোন্ট নো বাট কাজটা করা একদমই ঠিক হয় না এবং যারা দায়িত্বশীল কর কর্তৃপক্ষের যদি খুব কড়া ভাষায় পাকিস্তানকে সতর্ক করে অথবা কড়া একটা ইয়ে ব্যবহার করে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আই উড বি কমপ্লিটলি সাপোর্টিভ অফ ইট তবে আমার রেকমেন্ডেশন সাজেশন হচ্ছে যে এত গরম হয়ে যাওয়ার কিছু নেই এদেরকে ভদ্রভাবে যোগাযোগ করে জানিয়ে দিলে হবে যে তোমরা এটা করতে পারো না এবং তোমরা এটা জানো তোমরা এটা করতে পারো না তাও কেন করতে গেলা সেটা হচ্ছে কথা যা হোক এটা এদেরকে ভদ্রভাবে বলে দেওয়া হোক এটা হচ্ছে আমার কথা আর কড়া ভাষায় বললে আমি সেটা তা আমি মাইন্ড করব না